আজ 29 রমজান, প্রবাবলি কালকে ঈদ, আর ঈদ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তো আছেই। যেহেতু আজকে শেষ রমজান, আমু বললো আজকে ইফতারের সব ভাজা ভুজিও। আমু এর মধ্যে ছোলা, ডিম আর আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছে। অলমোস্ট 5টা বাজে, যা কাটাকুটির প্রয়োজন ছিল আমু তা করে দিয়েছে। প্রথমে পেঁয়াজ প্রিপারেশন চলছে। পেঁয়াজ ফ্রাই হতে হতে আমি পাশের চুলায় ছোলা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আলুর চপের জন্য আমি সব রেডি করে নিচ্ছি। আলুর চপে আমরা নর্মালি ডিম দিই, আর এইদিকে ছোলাটা প্রায় হয়ে এসেছে, ছোলা নামিয়ে সার্ভ করে নিলাম। এই আলু চপটা মাহিরা আর আমার দুজনেরই পছন্দ, তাই একটু বেশি পরিমাণেই বানিয়েছি। আর এইদিকে আমার অবস্থা যাচ্ছে। এবার বেগুনি বানাচ্ছি। বেগুনির কালার গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে না? বেগুনি বানানো শেষ, কিছুটা তেল আর বেসন রয়ে গেছে। এখন এটা নিয়ে কি করা যায়? দুটো ডিম সেদ্ধ করে কাটলেট বানিয়ে নিলাম। ব্যাস, অবশিষ্ট তেল আর বেসনটা ব্যবহার হয়ে গেল। এই যে রেডি মজাদার কাটলেট। এর মধ্যে ইফতারের টাইম হয়ে গেছে, আর আজকে এই সব ভাজাভুজির সঙ্গে ছিল দই, জিরা, শরবত, কিছু ফ্রুটস আর কিছু। কি ভাবছেন, অনেক জোস রান্না করি? সাথে অনেক অ্যাক্সিডেন্ট ফ্রি থাকে। যাই হোক, ইফতারে আমরা সবাই মজা মজা খেয়ে নিলাম। শেষ।